ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এরকম নস আমার জানা নেই, কিন্তু যেটা প্রসিদ্ধ হাদিস তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মতের একটা বিশেষ দোয়া থাকে, আর প্রতি নবীর বিশেষ দোয়া থাকে, আর সকল নবী নিজেদের দোয়া নিয়ে গেছেন, আর আমি আমার দোয়া এটা সংরক্ষিত রেখেছি আমার উম্মতের জন্য। আর এই দোয়াটা বা এই সুপারিশটা কেয়ামতের দিন আমার উম্মতের ওই সব লোকজন পাবে যারা শিরিক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান। এটা হলো হাদিস, বাকি আল্লাহু আলাম। তো আমাদের করণীয় যেটা, এটা আমরা করি কেন, এটা খুঁজি এটা কী হলো, এটা কী হলো, আমরা শিরিক থেকে মুক্ত থাকবো, আল্লাহ নাফরমানি থেকে বাঁচবো। হ্যাঁ, আল্লাহ যে যেসব আমল আমাদের উপর ফরজ করেছে ওগুলো করবো। আল্লাহুল মুস্তাআন। আসসালামু আলাইকুম।